মোদি সরকারের জমানায় বঞ্চিত দলিতরা আক্রান্ত হচ্ছে সংবিধান, দলিত অধিকার এসবের প্রতিবাদে আন্দোলনে দলিত শোষণ মুক্তি মঞ্চ। সংবিধান বাঁচাও, দলিত অধিকার বাঁচাও দাবিতে বৃহস্পতিবার সংসদ অভিযান করে সংগঠন। সারা দেশের থেকে প্রতিনিধিরা এতে অংশ নেয়। এই কর্মসূচিকে সংহতি জানিয়ে রাজ্য মিছিল সভা ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির। এদিন রাজধানীতে হয় এই কর্মসূচি। মেলার মাঠ থেকে বের হয় গর্জমান স্লোগান সোচ্চার মিছিল, রাজপথ কাঁপিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। নেতৃত্বে ছিলেন সমিতির নেতৃত্ব মাধব মজুমদার, দিলীপ দাস সহ অন্যান্যরা। দলিত অংশের মানুষের স্বার্থে যে সংগঠন কাজ করছে, দলিত শোষণ মুক্তি মঞ্চ, এই মুক্তি মঞ্চের আহ্বানে সেইভ কনস্টিটিউশন, সেইভ দলিত রাইটস, এই দাবিতে 20 ডিসেম্বর অর্থাৎ আজকে সংসদ অভিযান হচ্ছে। এই সংসদ অভিযানের সমর্থনে আমরা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি আজকে মিছিল এবং পথসভা সংগঠিত করছি। সারা ভারতবর্ষ থেকে প্রতিনিধিরা আজকের এই সংসদ অভিযানে অংশগ্রহণ করছেন। গর্জমান মিছিল শেষে প্যারাডাইজ চৌমুহনীতে হয় সভা। মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।